ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কিডনি জটিলতায় 99 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটিতে 18 অক্টোবর পর্যন্ত মারাত্মক কিডনি জটিলতার 206টি ঘটনা শনাক্ত করা হয়েছে, যেখানে রেকর্ড রয়েছে 99 শিশু। এর আগে শিশুদের মধ্যে আক্রান্তের 189টি ঘটনা শনাক্ত করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে 74 শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। অধিকাংশ শিশুরই বয়স 5 বছরের কম। পরিবারগুলো শিশুদের যেসব ওষুধ দিয়েছিল সেগুলো সংগ্রহের জন্য হাসপাতালগুলোকে অনুরোধ করেছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি গাম্বিয়ায় জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল সিরাপ ব্যবহার করার পর কিডনি জটিলতায় 70 শিশুর মৃত্যু হয়। এবার ইন্দোনেশিয়ায়ও একই জটিলতায় শিশু মৃত্যুর ঘটনা ঘটল। সিরাপগুলো ভারতীয় ওষুধ কোম্পানি মেড এন ফার্মাসিউটিক্যালসের তৈরি ছিল। যদিও ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ সংস্থার কর্মকর্তারা জানান, তাদের দেশে ভারতীয় কোম্পানিটির তৈরি ওষুধগুলো পাওয়া যায়নি। তারপরও এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।